वेलकम टू बैक माय कंप्यूटर विशाल स्कूल। आज हमारे पावर पॉइंट परवर्ती क्लास, एक क्लास जो विषय नहीं आलोचना करब सेगुली हलो फॉन्ट स्टाइल, फॉन्ट साइज, कलर ऑल फॉर्मेटिंग, बोल्ड, इटैलिक, अंडरलाइन, टेक्स्ट शैडो, कैरेक्टर स्पेसिंग, चेंज केस, टेक्स्ट हाइलाइट कलर, फॉन्ट कलर। तो जरा एर आगे क्लास करछेन एबं जरा नूतन, क्लास टी शुरू थेके शेष पर्यन्त करबेन। छोट्ट एकटा इंट्रोर संगे आमरा सरासरि कंप्यूटर स्क्रिने आसब। ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব আমি ক্লাসের শুরুতে জানিয়ে দিয়েছি। তো আজকের ক্লাসের প্রথম পয়েন্ট হলো ফন্ট স্টাইল। তো ফন্ট স্টাইল কি, দেখুন আমরা যে কম্পিউটার লেখাটা লিখেছি এটা কিন্তু একটা স্টাইলে লেখা দেখা যাচ্ছে। তো এই স্টাইল যদি আপনি চেঞ্জ করতে চান তো সবার আগে সেই টেক্সটকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড সিলেক্ট করার পরে আমরা সরাসরি চলে যাব ফন্ট সেকশনে। ফন্ট সেকশনের মধ্যে উপরে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ফন্ট স্টাইল, এই স্টাইলে ক্লিক করে আমরা সরাসরি দেখতে পাবো বিভিন্ন রকম ফন্ট। তো আপনার যে ফন্টটা প্রয়োজন আছে আপনি সেই ফন্টেই কিন্তু এখানে ক্লিক করে সেই স্টাইলটা নিয়ে নিতে পারেন। ওকে, তো আসুন এবার আমাদের দুই নম্বর পয়েন্ট হলো আমাদের ফন্ট সাইজ। আর এই ফন্ট সাইজ হলো আপনারা যে কম্পিউটার টেক্সটটা লিখেছেন এবং ফন্ট চেঞ্জ করেছেন, যদি আপনি চান যে এই যে ফন্টটা আমরা সাইজে বড় করব তাহলে কিন্তু আমরা এখানে সাইজে আসবো। ফন্ট সাইজে আসার পরে আমরা ক্লিক করে আমাদের ইচ্ছে মতো কিন্তু আমরা ফন্ট সাইজটা বড় করে নিতে পারি। ওকে, অ্যান্ড আমাদের তিন নম্বর পয়েন্ট হলো ক্লিয়ার অল ফরম্যাটিং। সাপোজ আপনি মনে করছেন যে আমার পেজে সমস্ত ধরনের যে লেখাগুলো আছে, যত স্টাইল আছে, সেই স্টাইলগুলো আমরা কোথা থেকে নিয়েছি, কি কালার দিয়েছি, এবং আমরা যদি চাই যে আগের পজিশনে ফিরে যেতে, মানে মনে করুন যে আমরা নর্মাল যে টেক্সটটা লিখলে যে যেরকম আকৃতি বা যে স্টাইল নিয়ে লেখা হয় সেই স্টাইলে আমরা ফিরে যেতে চাইছি, তো সরাসরি আমরা চলে যাব ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে এসে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের শুরুতে যেরকম লেখা আমরা লিখেছিলাম সেম ফরম্যাটে কিন্তু ফিরে এসেছে। ওকে, তো এই জন্য কিন্তু আমাদের কোনো হেডেক নেই, আমরা সমস্ত লেখা এখানে সিলেক্ট করে আমরা ক্লিয়ার অল ফরম্যাটিং এ ক্লিক করে দেবো। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সমস্ত ধরনের স্টাইল কিন্তু সব এখানে রিমুভ হয়ে আমাদের আগের পজিশনে লেখা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, আমাদের চার নম্বর পয়েন্ট হলো বোল্ড। বোল্ড মানে হচ্ছে মোটা। আমরা দুই রকম ভাবে করতে পারি। তো শুরুতে আমরা যে লেখাগুলো বোল্ড করব সেই লেখাগুলোকে সিলেক্ট করব। অ্যান্ড সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড দিয়ে কন্ট্রোল বি করেও বোল্ড করতে পারি, মানে মোটা করতে পারি। অতএব আমরা যদি কিবোর্ড দিয়ে না করতে চাই তাহলে আমরা সরাসরি কিন্তু বোল্ডে ক্লিক করে দেবো। বোল্ডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সটটা বোল্ড, মানে মোটা হয়ে গেছে। আমাদের পাঁচ নম্বর পয়েন্ট হলো ইতালিক। ইতালিকও সেম, মানে আমাদের যে কোনো লেখাকে আমরা ব্যাকাতে পারি, তো সেই ব্যাকাকেই কিন্তু আমাদের ইতালিক বলে। আমরা কিবোর্ড দিয়ে যদি করতে চাই তাহলে কন্ট্রোল চেপে আই করব। অ্যান্ড সঙ্গে সঙ্গে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের কম্পিউটার লেখাটা বেঁকে গেছে, মানে ইতালিক হয়ে গেছে। অ্যান্ড আপনি যদি কিবোর্ড ছাড়া করতে চান তাহলে কিন্তু আমরা সেই লেখাটাকে সিলেক্ট করে সরাসরি ইতালিকে এসে ক্লিক করব। ওকে, অ্যান্ড দেখতেই পাচ্ছেন যে আমাদের টেক্সটটা কিন্তু ইতালিক হয়ে গেছে। আমাদের ছয় নম্বর পয়েন্ট হলো আন্ডারলাইন। আন্ডারলাইন মানে কিন্তু আমাদের এই যে টেক্সটা লিখেছি নিচে দিয়ে একটা হাইফেন দেওয়া, মানে আমরা আন্ডারলাইন যখন দিই সেই টেক্সটের নিচে কিন্তু একটা আন্ডারলাইন মানে হাইফেন দিয়ে দিই। ওকে, অ্যান্ড সরাসরি আমরা যদি আন্ডারলাইন দিতে চাই তাহলে কিন্তু কিবোর্ড দিয়ে দিতে গেলে কন্ট্রোল চেপে ইউ করতে হবে। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে আন্ডারলাইন এসে গেছে আমাদের টেক্সে। অ্যান্ড যদি আপনি চান যে আমরা কিবোর্ড দিয়ে করব না তাহলে সরাসরি কিন্তু আমরা এখানে এসে আন্ডারলাইনে ক্লিক করে দেবো। আন্ডারলাইনে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের অ্যাপ্লাই হয়ে যাচ্ছে এবং আনঅ্যাপ্লাইও হয়ে যাচ্ছে। ওকে, আমাদের সাত নম্বর পয়েন্ট হলো টেক্সট শ্যাডো। এই টেক্সট শ্যাডোটাকে আপনাকে বুঝতে হবে। টেক্সট শ্যাডো মানে আমরা ধরো একটা লাইটের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ছায়া পড়বে। ওকে, অ্যান্ড সেই ছায়াটাকে শ্যাডো বলা হয়। অ্যান্ড যদি আমরা এই টেক্সটকে শ্যাডো দিতে চাই তাহলে কিন্তু টেক্সটটাকে কোন টেক্সটটা সিলেক্ট করতে হবে। অ্যান্ড সরাসরি আমরা বাইরে গিয়ে কিন্তু টেক্সট শ্যাডোতে ক্লিক করে দেবো। শ্যাডোতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু শ্যাডো এখানে চলে এসেছে। যেহেতু এটা স্ক্রিনটা ছোট আছে এই জন্য আপনারা সহজে বুঝতে পারছেন না, এই জন্য আমি স্ক্রিনটা একটু বড় করে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের কম্পিউটার টেক্সট লেখাটা কিন্তু শ্যাডোতে পরিণত হয়ে গেছে, এই লেখাটা। ওকে, আমরা চাইলে এখান থেকে শ্যাডো দিতে পারি, যদি মনে করি যে শ্যাডো দেবো না তাহলে পুনরায় আবার সিলেক্ট করে আমরা শ্যাডোতে ক্লিক করে দেবো। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আনশ্যাডো হয়ে গেছে। আমাদের পরবর্তী অপশন হলো ক্যারেক্টার স্পেসিং, মানে মনে করুন যে আমরা যে কম্পিউটারটা লিখেছি এরা সমস্ত ওয়ার্ডগুলো বা স্পেলিংগুলো বা টেক্সটগুলো এরা গায়ে গায়ে আছে, মানে এই যে গ্যাপটা একটু বাড়াবো বা কমাবো, এটা আপনি যখন মনে করছেন তাহলে কোন টেক্সটটাকে আপনাকে সিলেক্ট করতে হবে।
एंड सिलेक्ट करार पोरे किन्तु आम्रा सरासरि चले जाबो आम्रा कैरेक्टर स्पेसिंग ए। स्पेसिंग आसार संगे संगे आपनारा देखते ही पाच्छेन जे आम्रा जखन टाइट करब तखन आरो गाए गाए आसछे, भेरि टाइट माने आरो गाए हबे। जखन आपनि लुज करबेन किन्तु एरा आस्ते आस्ते आरो ग्याप हये जाबे, माने माने सरे जाबे। ओके, एंड आपनारा एभाबे किन्तु कैरेक्टर स्पेसिंग ए काज करे निते पारेन अति सहजे। ओके, आमादेर नेक्स्ट पॉइंट हलो चेंज केस। आर चेंज केसटा किन्तु भेरि भेरि इम्पर्टेंट, आमरा जारा टेक्सट लेखालेखिर काज करि तादेर क्षेत्रे किन्तु खुबई इम्पर्टेंट। देखुन, आमरा जे टेक्सटा लिखेछि, जदि आमरा चाइ एई टेक्सटा अल क्यापिटाल करते, माने मने करुन जे आमरा जखन लिखेछि ताड़ाहुड़ो करे लिखेछि, एखन आमादेर क्यापिटाल बा स्मल करते हबे, बा विभिन्न आमादेर केस आछे से केसगुलो करते हबे। तो एखाने आपनि देखते पाच्छेन प्रथमेरटा क्यापिटाल, बाकिगुलो किन्तु स्मल। তো আমরা সবগুলো যদি ক্যাপিটাল করতে চাই এই টেক্সটটাকে রেখে, মানে না কেটে, তো আমরা সরাসরি সেই টেক্সটটাকে সিলেক্ট করে আমরা এখানে চলে যাব চেঞ্জ কেসে। এন্ড চেঞ্জ কেসে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপার কেস থেকে শুরু করে সমস্ত রকম কেস আছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আমরা ক্যাপিটাল করে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা টেক্সট কিন্তু ক্যাপিটাল হয়ে গেছে। আমাদের পরবর্তী অপশন হলো টেক্সট হাইলাইট কালার। যদি আমরা হাইলাইট কালার দিতে চাই, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো রকম কালার দিতে চাই, মানে মনে করুন যে এই টেক্সটটা আমরা লিখেছি আর টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের হোয়াইট কালার, আমরা যখন চাইবো যে এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব, তাহলে সেই টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। এন্ড আমরা হাইলাইট কালার এসে এখান থেকে ইচ্ছে মতো আমরা কালার দিতে পারবো। ওকে, এন্ড আমরা আবারও চাইবো যে আমাদের টেক্সট হাইলাইট কালারটাকে যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে সবার আগে যে টেক্সটগুলো কালার হয়ে আছে ব্যাকগ্রাউন্ডে সেইগুলোকে সিলেক্ট করতে হবে। এন্ড সিলেক্ট করার পরে আমরা সরাসরি টেক্সট হাইলাইট কালার এসে আমরা এখান থেকে নো কালার করে দেবো। ওকে, এন্ড আমাদের পরবর্তী অপশন হলো ফন্ট কালার। আর এই ফন্ট কালার হলো আমরা যে টেক্সট গুলো লিখেছি আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু ব্ল্যাক কালার। আমরা যদি চাই যে কালার চেঞ্জ করব, তাহলে সেই সমস্ত টেক্সট গুলোকে সিলেক্ট করতে হবে যেগুলোকে আমরা কালার করব। এন্ড সিলেক্ট করার পরে সরাসরি আমরা ফন্ট কালারে আসব। এন্ড এখান থেকে আসার পরে আমরা ইচ্ছে মতো কিন্তু কালার দিতে পারবো। যদি এখানে কালার পছন্দ না হয়, আমরা কিন্তু মোর কালারে এসে এখান থেকে কালার করে নিতে পারবো, অথবা এখানে যদিও না আমরা কালার পাই, তাহলে কাস্টম কালার এসে আমরা এখান থেকে কালার করে নেবো। এন্ড সরাসরি ওকে করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে আমাদের টেক্সটটা কিন্তু কালার হয়ে গেছে। এন্ড আরেকটা অপশন আপনাদেরকে বলে দিই যে আমরা যে সমস্ত কাজ করলাম ম্যাক্সিমাম কাজ কিন্তু আমরা পেয়ে যাব এই যে ফন্ট আছে, ফন্টের পাশে কিন্তু দেখবেন একটা ডায়ালগ বক্স আছে, যদি আমরা এটাকে ক্লিক করে ওপেন করি তাহলে ম্যাক্সিমাম কাজ সবগুলো এখানে পেয়ে যাবেন। যেমন ফন্ট স্টাইল, এখানে বোল্ড, ইটালিক, সাইজ, আন্ডারলাইন, সমস্ত রকম কাজ কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন, ক্যারেক্টার স্পেসিং সহ। ওকে, আর আমরা চাইলে এখান থেকে সবগুলো একসঙ্গে অ্যাপ্লাই করে ওকে করে নিতে পারি। ওকে, আমি সবার লাস্ট যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা, যদি আপনারা কাজের মধ্যে ভেবে থাকেন যে আমরা সব সময়ের জন্য খুব তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে কাজ করব, মানে স্পিড কাজ করার জন্য আমরা যে কোনো টেক্সটকে যখনই আমরা সিলেক্ট করব, এখানে দেখতে পাবেন যে একটা উইন্ডো, মানে অপশান আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। অতএব আমরা সমস্ত কাজ কিন্তু এখান থেকে করতে পারবো। যেহেতু আপনি মাউস পয়েন্ট যখন এই সিলেক্টের বাইরে নিয়ে যাবেন, তখন কিন্তু বারটা আর পাবেন না, পুনরায় আপনাকে রাইট ক্লিক করে নিয়ে আসতে হবে। ওকে, অ্যান্ড ম্যাক্সিমাম কাজ কিন্তু আমরা এখানে পেয়ে যাব, আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই। ওকে, তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝেছেন, খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। যদি এই ক্লাসে কোনো রকম সমস্যা বা প্রবলেম এসে থাকে, আমাকে অবশ্য কমেন্ট করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ, এবং আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।